আজকে আমরা রেস্টুরেন্ট স্টাইলের ফালুদা রান্না করব। এর জন্য আমরা 1 লিটার দুধ নিয়েছি, কিন্তু 1 লিটার দুধে আমাদের হবে না, তাই আমি আরও 1/2 লিটার পানি এক্সট্রা করে নিয়েছি, কারণ আমরা অনেক গরিব। যাই হোক, তারপরে আমরা ফালুদার এই মিক্সটাকে আলাদা করে ঢেলে নেব একটু ঢং করার জন্য, দেখানোর জন্য যে আমরা আসলে ঢং করতে পারি। এইবার আমরা বের করে নিচ্ছি, এই যে দেখেন লাল রঙের জেলি, সবুজ রঙের জেলি, আর এই যে ফালুদা। আমরা ফালুদাকে ঢেলে নিয়ে নিচ্ছি। তারপরে আমরা যেহেতু অনেক মানুষ, তাই আমাদের আলাদা করে সাবুদানার পরিমাণটা বাড়িয়ে নিচ্ছি, কারণ আমাদের আর একটা ফালুদা কেনার সামর্থ্য নেই। ফালুদার পরিমাণ বাড়ানোর জন্য আপনি চাইলে নুডলস নিতে পারেন, তবে আমার ভাগ্নি মিঠির চুলের মতো কোকড়া নুডলসগুলো নিয়েন না। আবার অবশ্যই আমার বান্ধবী লাইজুর চুলের মতো সোজা সোজা যেই নুডলসগুলো আছে সেইগুলো আমরা অ্যাড করব। সাথে আমরা বড়লোকি ভাবস আনার জন্য 2 প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করব, সাথে একটু চিনিও অ্যাড করছি। যেহেতু অন্যান্য জিনিসের পরিমাণগুলো বেড়ে গেছে, তাই চিনিটা একটু অ্যাড করতে হবে। দুধটা একটু ঘোটাঘুটি করলাম, তারপরে আমরা যে মিক্সড ফালুদাটা তৈরি করেছি সেটা আমরা এর মধ্যে ঢেলে দিব। রেস্টুরেন্ট স্টাইল আনার জন্য আমরা একটু কনডেন্স মিল্কও অ্যাড করে দিলাম। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে একটা বড়লোকস ভাব আসবে, তাই আমরা এটা অ্যাড করলাম আর কি। এবার দেখবো উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমরা ঠান্ডা করে নিব, জেলি তৈরি করে নিব। জেলিটা অবশ্য ফালুদার মালিক আছেন, তিনি আমাকে নিজে থেকে গিফট করেছেন, যে আমার মতো যারা রেস্টুরেন্টে যে ফালুদা খেতে পারে না, তো তাদের জন্য দয়া করে সে আবার এই জেলি প্যাকেটগুলো আলাদা করে দিয়ে দিয়েছেন, যেন ঘরে বসে একটা রেস্টুরেন্টের ভাব পাইতে পারে সেই কারণে। যাই হোক, তাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা সবুজ কালারের জেল তৈরি করে নিলাম, আর একটা পাত্রে লাল কালারের জেল তৈরি করে নিলাম। এখন আমরা ট্রেতে করে তৈরি করার জন্য পানি দিব। যদিও কারেন্টের এত পরিমাণের দুর্বিষহ অবস্থা, যার জন্য বরফ তৈরি হয়নি, সেটা পানিই রয়ে গেছে। রেস্টুরেন্ট ভাবানোর জন্য আমরা কিছু ফল টুকরো টুকরো করে নিব আর কি, কিন্তু এর মধ্যে আমটা আমাদের নিজেদের গাছেরই ছিল, যেগুলো এবার কেটে কেটে নিব। কিন্তু দেখেন, ওই যে দেখেন একটা মাছি এসে নাচানাচি করছিল, মাছিটাকে কোনো রকম সরিয়ে আমরা টুকরো টুকরো করে নিয়েছি। ওই দেখেন আবার মাছিটা চলে এসেছে। এবার আমরা ট্রেতে করে একটু স্টাইল দিয়েছিলাম যেন বাটিগুলো দেখতে সুন্দর হয়। এত পরিমাণের জনগণ, যার জন্য আমার বাটিগুলো স্টাইল করার হলো না, চায়নার পপুলেশনের মতো গাদাগাদি করে ঢুকিয়ে দিলাম। এখন সাজুগুজু করে নেওয়ার পালা। আম কুচিগুলো দিয়ে আমরা সাজিয়ে নিলাম, এবার আপেল কুচিগুলো দিয়েও সাজিয়ে নিব আস্তে আস্তে করে। এবার কিছু বেদানা ফলগুলো দিব, যদিও বেদানাগুলো আমাদের কারোরই পছন্দ না, কিন্তু এই যে ভিডিও করার জন্য একটু স্টাইল দেওয়ার জন্য নেওয়া আর কি। যাই হোক, এবার আমরা আইসক্রিমটা নিয়ে নিলাম। আগেই বলেছিলাম বিদ্যুতের খুবই খারাপ অবস্থা, এর জন্য ফ্রিজে আইসক্রিম রেখেছিলাম ঠিকই, কিন্তু আইসক্রিমটা গলে গলে গেছে, যার জন্য পুরো ঠান্ডা ভাইবটা আমরা পাইনি। এরপর আমরা জেল নিয়ে নিয়েছি, সব কিছুই করলাম। এখন একটু ঢং না করলে হয়, তাই একটু ঢঙ্গ করে নিলাম। ইনি হচ্ছেন আমার শাশুড়ি প্লাস আমার ফুপু, তিনি মিষ্টি জাতীয় খাবার খেতে অনেক পছন্দ করেন। আমার সাহেবও মিষ্টি জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করেন। এই যে যেই মেয়েটাকে দেখছেন ট্রেনে দাঁড়িয়ে আছে, তাকে আমি বলেছি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকবে। পরবর্তীতে তার সামনে থেকে সবাই খাবার নিচ্ছিল, লোভ সামলাতে না পেরে সে তাড়াতাড়ি ট্রেটা রেখে দিয়ে সঙ্গে সঙ্গে খাওয়াটা শুরু করে দিয়েছিল। এখন যাদেরকে দেখছেন তারা দুজন সব সময় আমার খাবারের রিভিউ দেয়। ইনি হচ্ছেন তানসির, আর ইনি হচ্ছেন তানভীর। দেখেন, ওভার অ্যাক্টিংয়ের দোকান। এখন অনেক আপু ভাইয়ার বলবেন এটা কেমন রেস্টুরেন্টের স্টাইলের ফালুদা হলো। আসলে আমি চাই না যে রেস্টুরেন্টের মালিকদের ক্ষতি হোক আমার জন্য। আপনাদের রেস্টুরেন্টের স্টাইল দেখাতে যাবো কেন বলেন তো, তাহলে রেস্টুরেন্টের কত ক্ষতি হয়ে যাবে না। তবে মাশাআল্লাহ ফালুদাটা অনেক মজার হয়েছিল। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।